হ্যালো বন্ধুরা, আজকে আমরা রেডমি ফোনের একটা সিম্পল বলতে কমন প্রবলেম নিয়ে আলোচনা করতে চলেছি। তো সেই প্রবলেমটা দেখুন, এই যে ডোন্ট কভার দ্য ইয়ারফোন এরিয়া, এই প্রবলেমটা আপনার যদি হয়ে থাকে মোবাইল, তো আপনি কীভাবে সলভ করবেন, তো আমি আপনাদের সামনে পুরো ভিডিওটা করছি, স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখাবো কীভাবে আপনি সলভ করবেন। তো যদি আপনার মোবাইলটা এরকম হয়ে যায়, তো আপনি আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি আপনি সেই স্টেপগুলো ফলো করুন, আপনার প্রবলেমটা অবশ্যই সলভ হয়ে যাবে। তো দেখুন, আমি কত চেষ্টা করছি তাও মোবাইলটা অন হচ্ছে না। যেমনি আমি ভলিউমের আপার বাটনটা প্রেস করলাম, তো এবার দেখুন খুলে গেছে, কিন্তু আবার আমি যদি ই করি দেখুন আবার সেম একই প্রবলেম। আমি যতই কিছু করি না কেন এটা সলভ হচ্ছে না। তো এর জন্যে শুধু একটাই সলিউশন আছে, সেটা আপনি যদি ভলিউমের ওপরকার যে বটমটা আছে সেটা টিপে ধরবেন, তাহলে এটা সময়ই খুলে যাবে। কিন্তু এরপরে যখন আবার আপনি ওপেন করবেন তখন এটা আবার আসবে, কিন্তু এটা পারমানেন্ট সলিউশন হচ্ছে। আর একটা আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি, এর জন্য আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, এই অপশানে ক্লিক করবেন এবং আপনি একটু নিচের দিকে আসবেন এবং এই যে দেখতে পাচ্ছেন পকেট মোড, এই অপশানটাকে আপনাকে অফ করতে হবে। আপনি এখানে অন থাকবে, আপনি এখানে অফ করে দেবেন। তো এর একটা আরও একটা সহজ সলিউশন আছে আমি দেখাচ্ছি। আপনি সেটিং ওপেন করে এখানে আপনি সার্চ দেবেন পকেট মোড, ডাইরেক্ট সার্চ দেবেন এখানে পকেট মোড, এবং এখানে আপনি ওপেন করবেন পকেট মোডটা এবং এখানে পকেট মোডটাকে এসে আপনি নিচের দিকে আসবেন এবং এখানে এসে আপনি এটা অফ করে দেবেন, অন থাকবে অফ করে দেবেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা করতে থাকুন যদি আপনার মোবাইলে এরকম কোনো প্রবলেম হয়ে থাকে। দেখুন হয়ে গেছে, এবার আমি যদি লক করি তাও আসছে না এটা। তো এই হচ্ছে প্রবলেমের সলিউশন। তো আপনার যদি হয়ে থাকে তো আপনি এইভাবে করুন, 100% আপনার সে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা।